দেখার সাথে না গো তোমাকে দেখার সাথে না এখানে কি কমিটির কোনো লোক নেই? এ ভাই, ভাইজান, এই অসময়ে আপনি এখানে? অসময় নয়, সময় মতো এসেছি। কি বলতে চান আপনি ভাইজান? হ্যাঁ, গোলাম মামন, ওর হাতে শৃঙ্খল পরাও। কি বলছেন আপনি? সেটা আমার কথা নয়। তাহলে তোমার আব্বা হুজুরের কথা? আমার আব্বা হুজুর? হ্যাঁ হ্যাঁ, এক বিয়াদব।
কয়েশরে হাতে শৃঙ্খল পড়া চুপ নিয়ে যা কলে মামন কোন চিন্তা করো না তুমি আমি ঠিকই তোমার কাছে ছুটে আসব সত্যি বলছি হায় লাইলি আমার জন্ম শুধু তোমার জন্য আমি তোমার তোমারই থাকব পৃথিবীতে এমন কোনো কারাগার নেই যেখানে তোমার ইশকে দেওয়ানা কায়েশকে বন্দি করে রাখবে কয়েশার আসবে না আজ থেকে কয়েশের নাম চিরতরে মন থেকে মুছে ফেল আর যদি একবার ওই কয়েশের নাম উচ্চারণ করো তাহলে তোমাকেও আমি ক্ষমা করব না কয়েশ আমার নিঃশ্বাসী আমার বিশ্বাসী আমার প্রতিটি রক্ত করে কয়েশ মিশে আছে কয়েশের নাম আপনি কেন এই পৃথিবীর কোন মানুষই আমার হৃদয় থেকে মুছে দিতে পারবে না এই লাইলি এই জিহাদ জীবিত থাকতেই কয়েশকে তুই আর কোনোদিন পাবি না এটাই আমার শেষ কথা হাই খোদা একে বলে গেল একে বলে গেল জিহাদ ভাই আমি কয়েশকে পাবো না 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 এই পৃথিবীর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না কয়েশের জন্ম শুধু লাইলির জন্য আর লাইলির জন্ম শুধু কয়েশের জন্য আমি কয়েশকে ছাড়া বাঁচবো না কয়েশ এখন পর্যন্ত আব্দুল জিহাদের কোন সংবাদ পাচ্ছি না বলুন নজির আজম কোথায় কোথায় আমার পুত্র কয়েশ চাচা জান আমি তো পূর্বেই বলেছি আমার ভাই জান জিহাদ কখনো কয়েশকে খুঁজে পাবে না এসব কি বলছো না ফেলে কয়েশকে খুঁজে পাবে না মা তাহলে কি আমি কয়েশের বিচার করতে পারবো না মা কয়েশের মুখ থেকে কি আমি ভুলাতে পারবো না মা আমারই আশ্রিত আমার মেহেদী হাসান সৌদাগরের কন্যার কথা কি করে ভুলাবেন জাজাজান যে কয়েশ লাইলিকে ভালোবেসে ফেলেছে আমি বলছি জাজাজান ওদের ভালোবাসাকে আপনি মেনে নিন খামোশ কোন উপদেশ আমি শুনতে চাই না মা আব্দুল্লাহ জিহাদ এনেছ আমার একমাত্র পুত্র শেজাদা কয়েশকে শেজাদা কয়েশ পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসব লাইলিকে তাই তো আমি আব্দুল্লাহ জিহাদ এবং নভেলের মুখ থেকে শুনেছি আমি কেউ ওই লাইলি বি আমার আশ্রিত মেহেদী হাসান সৌদাগরের কন্যা বা ওই লাইলির কথা বা তোমার মন থেকে বে চিরতরে বে মুছে ফেলতে হবে আমাকে ক্ষমা করবেন আপা হুজুর আমি যে লাইলিকে ভালোবেসি আমারই মন মন্দিরে ছয় দিয়েছি আমি যে লাইলিকে ভুলতে পারবো না আব্বা হুজুর ভুলে যেও না আমা তুমি কেন নেই রে ভাগ্য বিধাতা আমা বাদশা ইবনে আজিজের একমাত্র সন্তান আমি কেন নেই রে তক্তে তাউসের মালিক হচ্ছব তুমি বি কেন নেই রে শাহি মসনাদে বসবে তুমি বি তাই দব আমার বংশ মর্যাদার আরজন নব ওই লাইলির কথা বা তোমার ভুলে যেতেই হবে না আবু কোনো কিছুর বিনিময়ে লাইলিকে বলতে পারবো না আব্বা হুজুর আমি লাইলিকে ভালোবাসি আমি লাইলিকে ভালোবাসি আমি লাইলিকে ভালোবাসি ভালোবাসা 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 বা ভুলে যেতে হবে ওই লাইলিকে বে কেন ভুলে ভুলে যাচ্ছ বা তুমি হয়েছ বা আমার একমাত্র সন্তান আমার বর্তমানে বে এই শাহী মসনাদে বসবে তুমি বে তাই তো বলছি বে তোমার জন্য শত শত শেজাদি বে রাস্তার দুপাশে বে বরণ ডালা সাজিয়ে আছে বে কোন শেজাদি হবে বে এই রাজ্যের তোমার বধু আমার পুত্র বধু না হুজুর আমি চাই না কোনো শাহজাদি চাই না আপনার সে রাজ সিংহাসন অর্থ আভিজাত্য কোনো কিছুর প্রয়োজন আমার নেই আমি শুধু আমার লাইলিকে চাই আমার এসকি লাইলিকে চাই আব্বা হুজুর
বারবার ওই একই কথা বা আমি শুনতে পাচ্ছি না বা এখনো সময় আছে বে বলো লাইলিকে ভুলে যাবে কি না আমাকে আপনি ক্ষমা করুন আমি লাইলিকে ভুলতে পারবো না ক্ষমা না না আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না মা লাইলিকে ভুলে না গেলে মে পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করব না মা আমি তোমাকে শাস্তি দেবো কঠিন শাস্তি মে গুলমামন আমারে চাবো পুত্র বলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না মা আমি নিজ হাতে মে চাপকিয়ে চাপকিয়ে মে তোমার দেহটাকে কত বিক্ষত করে দেব এখনো সময় আছে না বহুজুর কোনো লাভ হবে না চাবুকের ভয় দেখিয়ে আমার দেহ থেকে প্রাণ চলে গেল আমি যে লাইলিকে ভুলতে পারবো না বহুজুর এই চাবুক দিয়ে আমি তোমার দেহটাকে কত বিক্ষত করে দেব তোমার শরীরটাকে শত টুকরো টুকরো করে ওই নদীতে ভাসিয়ে দেব আমার আদ্রিতা মেহেদি হাসানা সৌদাগরের কন্যাকে আমি পুত্র বধু বলে এই সেই মহলে স্থান দেব না আমিও বলছি শুধু চাবুক কেন আমারই দেহ থেকে প্রাণ চলে গেল আমি লাইলিকে ভুলতে পারবো না বজর আমার শয়নে স্বপনে শুধু লাইলি আমার নিদ্রা জাগরণে শুধু লাইলি আমার আহারে বিহারে শুধু লাইলি আমার নিঃশ্বাসে বিশ্বাসে শুধু লাইলি 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 এই নে চাবক চাপকে চাপকে আর দেহটাকে কত বিক্ষত করে দেয় গুলমামন তুই কয়েসের গায়ে চাবুক মারবি এ গুলমামন একটি বারে খুলে বল ওর গায়ে তুই চাবুক মারবি উজিরে আজম এই নেনে চাবুক চাপকিয়ে চাপকিয়ে কয়েসের দেহটাকে কত বিক্ষত করে দিন যাহা প্রণাম আমি জীবনে কোনোদিন আপনার কথার অবাধ্য হয়নি যাহা প্রণাম আজ আপনার একটা হুকুম আমি মানতে পারবো না যাহা প্রণাম ওই কয়েসকে ছোটকাল থেকে আমি কুলো পিঠে করে মানুষ করেছি আমি পারবো না যাহা প্রণাম ওই কয়েসের গায়ে চাবুক মারতে আপনি আমাকে মারছো না করুন যাও পারবে না মা নভেল এই নাও চাবুক যতক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে ওই লাইলির কথা বলে না যাবে ততক্ষণ পর্যন্ত চাবুক চলবে আমি আপনার মাদশ পুত্র এরপরে ওই রাজ্যের প্রধান যান এই রাজ্যের মধ্যে গোলমামদ পারলো না কয়েছের পিঠে চাবুক মারতে অজির সাহেব পারলো না কয়েছের পিঠে চাবুক মারতে আমি ভয় হয়ে আজ আমি কেমন করে কয়েছের গায়ে চাবুক মারবো চাচা যান তবে হ্যাঁ আপনি যখন আমাকে বলছেন আজ কয়েছের গায়ে চাবুক মারবো এমন চাবুক মারবো চাচা যান ইতিহাসের মাথায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে ভয় হয়ে ভয়ের গায়ে এই নোবেল চাবুক মেরেছে চাচা যান আপনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখুন কেমন করে কয়েছের পিঠে চাবুক মারি কয়েস সেই প্রস্তুত হয়ে যা জেহাদ ভাই আমি জানি তোমার সম্মুখে কয়েসকে চাবুক মারলে সবচেয়ে বেশি তুমি খুশি হবে আজ কয়েসের গায়ে চাবুক মারবো এমন চাবুক মারবো স্বর্ণ অক্ষরে লেখা থাকবে পায় হয়ে পায়ের গায়ে আমি চাবুক মেরেছি চুপ করো চুপ করো মায়া কান্না এসব আমি কিছুই দেখতে চাই না আমি শুধু চাই আমার পুত্রর মুখ থেকে ওই লাইলির নাম মুছে দিতে হবে পারলে না বা তোমরা কেউ পারলে না বা এই চাবুক কয়েসের গায়ে পড়তে হবে আমি জানি কে পারবে ওর গায়ে চাবুক মারতে আব্দুল আল জাদ জাহাকাম
তুমি আমার ভাতসে পুত্র, আমি তোমার চাচা জান, আমি তোমাকে হকম করছি। কয়েশকে চাপকিয়ে চাপকিয়ে ক্ষত বিক্ষত করে দাও। কাকা জান, আমি জানি সবার চোখে পানি কাকা জান, কিন্তু জিহাদের ডান হাত এখনো পাথরের মতো শক্ত কাকা জান। তুমি আমার বড় ভাই আর চাচা জান, কেরানের ভাগ্য বিধাতা তোমাকে হুকুম দিয়েছে কয়েশের গায়ে চামুক মারার জন্য, আর আমি হচ্ছি এই রাজ্যের শুভজলা। চাকা জান, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার চম্বুকে কয়েশের গায়ে চামুক মারতে বলবেন না, এই অনুরোধটুকু রাখুন চাচা জান। নভেল মনে রেখো, আমি বিচারক, বিচার করব। আব্দুল্লাল জিয়াত, তুমি যখন তোমার শক্ত হাতে ওকে চাবুক মারতে উদ্যত হয়েছ, আমি বুঝতে পেরেছি তুমি পারবে ওর মুখ থেকে লাইলির নাম মুছে দিতে। তাই আমার হকম এখানে নয়, নিয়ে যাও ওকে অন্ধকার কারা কক্ষে, অন্ধকার কারা কক্ষে ওকে চাপকিয়ে চাপকিয়ে ওর দেহটাকে ক্ষত বিক্ষত করে দাও। ততক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে লাইলির নাম মুছে না যাবে, ততক্ষণ পর্যন্ত চাবুক চলবে, আর যখনই ও লাইলির নাম মন থেকে মুছে ফেলবে তখনই নিয়ে আসবে আমার কাছে। এবে পুত্র বলে আবার এই কালিজায় ওকে ফান দেব। চহকম গলমামন, নিয়ে চল অন্ধকার করা করে। পারবনারি খুলুম, আমি তোকে রক্ষা করতে পারলাম না রে ভাই। না ভাইজন, যতক্ষণ পর্যন্ত লাইলিকে ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত জিহাদের চাবুক। সামান্য আশ্রিতা মেহেদি হাসান সৌদাগরীর কন্যা হবে আমার পুত্র বধূ, তা আমি কিছুতেই বরদাস্ত করব না। যাহা বনারি জয় হোক, যাহা বনারি জয় হোক, যাহা বনা মেহেদি হাসান সৌদাগর, যাহা বনা কেন এসেছো তুমি এখানে? যাহা বনা, আমি পরস্পর জানতে পেরেছি যাহা বনা, আপনার একমাত্র পুত্র কোয়েশ আমার একমাত্র কন্যা মা লাইলিকে ভালোবাসে যাহাপনা, তাই তো এসেছি বেগমের কাকতি মিকুতি অনুরোধে আপনার কাছে আমার একমাত্র কন্যা মা বিয়ের প্রস্তাব। চুপ করো, চুপ করো, অবদার্থ কথা কর। কি করে ভাবলে বে, কেন রে ভাগ্য বিধাতা বা বাদশাহেব না যে তোমার একমাত্র কন্যা কেবে পুত্র বধ করে তার শাহিমাল স্থান দেবে। যাহা বলা মেহেদি হাসান সৌদাগর, যাহা বলা মনে পড়ে তোমার সেই দিনের কথা, যেই দিন তুমি অতল সাগরে সব কিছু হারিয়েবে নিঃস্ব রিক্ত হয়েবে আমার কাছে এসেছিলে, এতটুকু দয়া ভিক্ষা করতে হবে, এতটুকু আশ্রয়ের জন্য আমি এই আমি আমি তোমাকে দয়া করেবে আশ্রয় দিয়েছিলাম, ভুলে যেও না। তুমি আমার সামান্য আশ্রিত, তাই তোমার কন্যা কোনো দিন এই মহলের পুত্রবধ হয়ে আসতে পারবে না, বড় জোর তোমার কন্যা এই মহলের বাদি হয়ে আসতে পারে। আমি আমার একদিন আপনি আমাকে দয়া করে আপনার কেনান রাজ্যে স্থান দিয়েছিলেন, সেখান থেকেই বসবাস করছি, কিন্তু আমার মেয়ে
এই দোষ শুধু আমার একার নয় যাহাপনাব, এই দোষ আপনার আছে যাহাপনাব। তাই তো আমি এসেছিলাম, আমি কন্যার পিতা হয়ে আপনার কাছে আপনার ছেলের বিয়ের অবস্থা নিয়ে আমি অনুগ্রহ করে রাখি। চুপ করো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমার বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই মুহূর্তে, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। আর যদি সত্যি বেরিয়ে না যাও তাহলে গলা ধাক্কা দিয়ে আমি তোমাকে বের করে দেবো। ঠিক আছে জাহাপনাব, আপনি যখন আমাকে তাড়িয়ে দিচ্ছেন, আমার অবস্থা প্রত্যাখ্যান করেছেন, আমি এখানে আর দাঁড়িয়ে থাকবো না জাহাপনাব। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি জাহাপনাব। আমার কন্যার জন্য আপনার কাছে এসেছিলাম বিবাহের প্রস্তাব নিয়ে, আপনি আমাকে দুদূর করে দাঁড়িয়ে দিচ্ছেন জাহাপনাব। একটি কথা বলে রাখবেন জাহাপনাব, আপনি অপুত্র সন্তানের পিতা, একদিন আমার মতো আপনাকে আপনার পুত্রের জন্য আমার দুয়ারে বসতে হবে, আমার কন্যাকে ভিক্ষা চাইতে। সেদিন আমি আপনাকে জাহাপনাব বলে ক্ষমা করে বেরিয়ে যাও। আমার মুখে মুখে তর্ক উজিরে আজম নভেল, লক্ষ্য রাখো তোমরা, আমার পুত্র কয়েস আর জাদের প্রতি মনে রেখো, আমি কখনোই আমার পুত্র কয়েসের ভালোবাসাকে মেনে নেব না। আমি বাদশাহেব নাজি চাই, হয়তো কোনো দেশের সেজাদির সাথে আমার পুত্রের বিবাহ হবে, কোনো দেশের সেজাদিকে আমি আমার পুত্র বধূ করে এই মহলে নিয়ে আসবাব, কিন্তু না মা, ওই মেহেদি হাসান সওদাগরের কন্যাকে আমি কিছুতেই পুত্র বধূ করে এই মহলে স্থান দেবো না মা। তাই তো তোমরা লক্ষ্য রাখবে, যতক্ষণ পর্যন্ত আমা কয়েসের মুখ থেকে লাইলির নাম মুছে না যাবে, ততক্ষণ কেউ সনপতি দেখিয়ে কয়েসকে বুকে স্থান দেওয়ার চেষ্টা করো না মা। আর কয়েসে যখন লাইলির কথা বলে যাবে তখনই নিয়ে আসবে আমার সম্মুখে, তার আগে আমার পুত্রের মুখ আমি দেখতে চাই না। উজির সাহেব, উজির সাহেব, আপনি বয়োজ্যেষ্ঠ, আমি আপনাকে শ্রদ্ধা করি। ওজির সাহেব, চাচা যান যে আদেশ দিয়ে গেল কয়েসের গায়ে চাবুক মারার জন্য ওই অন্ধকার কারাকক্ষে, আমি জানি ওজির সাহেব আমার ভাইজান জাহান, ওকে চাবুকের মোর চাবুক মারবো, বলুন বলুন ওজির সাহেব, আমি ভাই হয়ে সেই চাবুকের গাকে মনে করে সহ্য করব। এখন আপনি বলুন আমি এখন কি করব। নোফেল, তুমি তো তোমার ভাইজানকে চিনো নৌফেল, ওই কারাগারে তোমার ভাইজান জিহাদ কয়েসের উপর চালাবে চাবুকের পর চাবুক। আমি তোমাকে অনুরোধ করে বলছি নৌফেল, তুমি ওই কারাগারে গিয়ে তোমার জীবন দিয়ে হলেও তুমি কয়েসকে রক্ষা করো নৌফেল। বুঝির সাহেব, তাই করবো ওজির সাহেব, তাই করবো, বড় ভাই বলে আমি জাহাদকে কখনো ক্ষমা করবো না। আপনি যখন বলছেন আমি এই মুহূর্তে চলে যাচ্ছি ওই কারাগারে, কারাগার থেকে আমি নোবেলকে বাঁচিয়ে আনবো, আমি নোবেলকে বাঁচিয়ে আনবো, যেমন করে হোক ওকে আমি বাঁচাবো। ও গো মেহেরবান খোদা দালা, একদিকে আমার ছোট ভাই কয়েস, অন্যদিকে আমার বড় ভাই জাহান, চাচাজান যখন আদেশ দিয়েছে ওকে চাবুক মারবে, কিন্তু না, আমি ভাই হয়ে কয়েসের দুঃখ আমি কিছুতে লাঘব করতে পারবো, যেমন করে হোক ওর দুঃখ আমাকে লাঘব করতে হবে। লাইলিকে ভুলে যাও। আমি লাইলিকে ভুলতে পারবো না, বলে ভুলবে না, আমি যে লাইলিকে ভালোবাসি ভাইজান। এটাই তোমার শেষ কথা? এটাই শেষ কথা? হ্যাঁ ভাইজান। এই আহ আহ